অল রাইট, ভিডিও শুরুতেই আপনি যে রিলস ভিডিওটি দেখলেন ওই রকম রিলস ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই ধরনের ট্রেন্ডিং রিলস ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, একটি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, অন্যটি হচ্ছে ভিপিএন অ্যাপ্লিকেশন। যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, ওকে। আমি এখান থেকে টার্বো ভিপিএন ইউজ করছি অ্যান্ড এই টার্বো ভিপিএন অ্যান্ড ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনি ওখান থেকে নিতে পারবেন খুব সহজে। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ভিজিট করতে পারেন। এছাড়া আপনি টেলিগ্রাম ওপেন করে আপনি সার্চ বারে মইনুলটে ক্লিকে সার্চ করলে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি খুব সহজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ফার্স্ট আপনাকে দিন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে আপনার ভিপিএন অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। যেন ভিপিএনটা আপনাকে যে কোনো একটি সার্ভারে কানেক্ট করে নিতে হবে, সে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করে হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসবেন অ্যান্ড ব্যাকে এসে আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কমেন্ট সেকশন আছে, ওখানে আপনি চলে যাবেন অ্যান্ড ওখানে যাওয়ার পর এখান থেকে দেখুন ওখানে একটি টেমপ্লেটের লিঙ্ক আমি দেবো, যেটা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সো ওখানে আপনি টেমপ্লেটের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন লেখা রয়েছে পিপল ক্যাপকাট টেমপ্লেট, ঠিক আছে, হ্যাজ ওয়ান। সো হ্যাজ ওয়ান যেটা লেখা রয়েছে এটা আপনার ফার্স্ট আপনি যে টেমপ্লেটটা পাচ্ছেন এই টেমপ্লেটটা আপনাকে ইউজ করতে হবে। সো নিচে দেখুন রয়েছে ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট, ওকে, ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট, এখানে ক্লিক করুন অ্যান্ড এখানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে। সো কিছুক্ষণ ওয়েট করে নেবেন, দেন নিচে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন এখানে কোণে অ্যান্ড এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি খুলে যাবে অ্যান্ড আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন, যে ভিডিওটা আপনি আগে থেকে শ্যুট করে রেখেছেন, আপনি বসে আছেন এরকম ভিডিও শ্যুট করেছেন, বা আপনি হাঁটছেন এরকম ভিডিও শ্যুট করেছেন, বা আপনি যে কোনো ভিডিও আর কি ইউজ করতে পারেন, যে কোনো গাড়ির ভিডিও ইউজ করতে পারেন ডাউনলোড করা, ঠিক আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, যে কোনো ভিডিও আপনি ইউজ করতে পারেন আপনার পছন্দের, ওকে। অ্যান্ড আমি যে ভিডিওগুলো ইউজ করবো সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি এই ভিডিওগুলো নিতে পারবেন। দেন এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি এরকম সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করার পর এখান থেকে প্রিভিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন, বাট প্রিভিউতে এখন যাবো না, এখানে আপনি কিছু এডিট চাইলে করতে পারবেন। দেন দেখুন এডিট করার জন্য এখানে একটা এডিটের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে দেখুন এখানে আপনি চাইলে এটাকে দেখে নিতে পারেন, কোথা থেকে কোথা রাখতে আছেন সেটা দেখে নিতে পারেন। সো আমি এরকম রাখছি এতটা, ওকে। সো ঠিকঠাক এডিট হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করার পর এরকম এরপর পরে আপনি প্রিভিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন কিছুক্ষণ লোডিং নেবে, সো কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন, এখানে কিছু ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাপ্লাই করা হবে, সো আপনাকে তার জন্য কিছুটা ওয়েট করতে হবে, সো ওয়েট করে নেবেন, ওকে, ওকে। সো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, আমি এখানে ভিডিওটা পজ করে দিলাম, এরকম ইন্টারফেস চলে দেখুন আপনার ভিডিও পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে, ওকে। সো দেখতে ভালো লাগছে। সো এরপর কী করতে হবে আপনাকে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। সো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য ডান দিকের কোণে দেখুন রয়েছে শেয়ার বাটন, সরি এক্সপোর্ট বাটন, সো এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন রয়েছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে নেবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে, এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ওকে। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।